সেই মাদক কারবারিরা সমাজে এতটাই বড় হয়ে গেছে, তাদের কারণে আমাদের মা বোনরা, স্কুলের ছাত্রীরা এবং সর্বোপরি জনসাধারণ উদ্দিষ্ট এই মাদক ব্যবসায়ীদের কাছে অবৈধ অস্ত্র আছে, আমরা দেখতে পেয়েছি। সেই দিন নূর ইসলাম সরকারের বাড়ির সামনে তারা অস্ত্র দিয়ে গুলি করে গেছে। তার প্রতিবাদে আমাদের মুরব্বী, আমাদের বড় ভাই নূর ইসলাম ভাই এবং বিএনপি মহানগরীর সদস্য সচিব, তাদের নেতৃত্বে আমরা তাদের এলাকা ছাড়া করি। কিন্তু পরবর্তীতে তাদের আবারও দেখতে পাই যে তারা আবার মানে মাদক ব্যবসার জন্য একেবারে এমনভাবে তারা বিচারণ করেছে, তাদেরকে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া তাদের নির্মূল করা একেবারে সম্ভব না। সমাজে ইফটিসিং যেমন বেড়েছে, পাশাপাশি কিশোর গ্যাং এগুলো সব এই মাদক কারবারের সাথে জড়িত। আমরা আমাদের সেদে বংশ চাই, কি বলেন আপনারা? এখন সংক্ষিপ্ত ভাবে আমাদের টার্ন ওয়ার্ড কাউন্সিলর খুশের আমাদের মাঝে এসছে, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের এই মাদক বিরোধী সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি ইসলাম সরকার ভাই এবং উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব জনাব আবু আলী টিনু ভাই সহ আমাদের সহকর্মী বারো মাঠ কাউন্সিলর শওকত হাসিন সুখী ভাই এবং উপস্থিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে 13 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমি ইসলাম ভাইকে সুখী ভাইকে সাধুবাদ জানাই এবং দীর্ঘদিন যে একটা অগণতান্ত্রিক পরিবেশে এই স্বৈরাচারী আওয়ামী লীগের পেটোয়া বাহিনী বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করেছিল, তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এখন তারা ছদ্মবেশে বিভিন্ন রূপ ধারণ করে হয়রানির মানুষকে হয়রানির চেষ্টা করছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে যে নূর ইসলামের বাড়ির উপরও হামলা করা হয়েছে। আমরা সকল মাদকদের সেই এবং চিহ্নিত সন্ত্রাসীদের আটক এবং অবিলম্বে বিচার চাই, সন্ত্রাস এবং মাদক মুক্ত নতুন বাংলাদেশ করতে চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।